সাংসদ দেবের উদ্যোগে হাসপাতালে ডায়ালিসিস বিভাগ চালু। হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের উদ্বোধন সহ একাধিক অরাজনৈতিক কর্মসূচি নিয়ে এদিন ঘাটালে এলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। দেবকে স্বাগত জানাতে এদিন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ও মেডিকেল পড়ুয়ারা উপস্থিত ছিলেন। আগামী দিনে শুধুমাত্র ঘাটালবাসী নয়, আশেপাশের সকল মানুষ যাতে এই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পান সেই বিষয়ে খতিয়ে দেখতে এদিন আসেন দীপক অধিকারী তথা দেব। বেশ কিছু অরাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তাকে স্বাগত জানাতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত ও মেডিকেল পড়ুয়ারা। এদিন প্রথমে তিনি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন সমস্যা নিয়ে। এরপর 5টি বেডে সম্পূর্ণ ডায়ালিসিস বিভাগ উদ্বোধন করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও ঘাটাল ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। ঘাটাল সুপার স্পেশালিটি ডায়ালিসিস বিভাগের উদ্বোধনের পর ঘাটাল লোকসভার সাংসদ কার্যালয়ে এসে তিনি একটি কর্মসূচির কথা জানান, যেখানে ঘাটাল লোকসভার সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি, সেই সাথে সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পথবাতির উদ্বোধন করেন তিনি। এছাড়াও ঘাটালবাসীর সাথে কথা বলে নানান ধরনের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এদিন ঘাটালের সাংসদ দীপক অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সমস্ত কাজ ঘাটালে হবে। তিনি আরও জানান, এই ঘাটালের সাধারণ মানুষের দীর্ঘদিনের একটি অভিযোগ ছিল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কলকাতায় রেফার করত চিকিৎসকরা, যাতে হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা পান সাধারণ মানুষ। সেই কারণেই তিনি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন। তিনি দাবি করেন, এই কয়েক বছরে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে অনেক কাজই হয়েছে, যার কারণে সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আগামী দিনেও ঘাটালবাসীর জন্য আরও অনেক কর্মসূচি গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন দেব। এই বিষয়ে তিনি আরও জানান, এই ডায়ালিসিস মেশিন আমি আগের টার্মে আমি বলেছিলাম স্বাস্থ্য দপ্তরকে বা স্বাস্থ্যভবনকে, আজকে সেই ডায়ালিসিস মেশিনটা শুরু হলো এবং সেটা শুধু নয়, সিটি স্ক্যানের মেশিনও চলে এসেছে, সেটাই মাস থেকে শুরু হবে, এবং ব্লাড সাপারেটর, এটার জন্য ঘাটাল বা নার্সিং আশেপাশে যারা রক্ত দেয় রক্ত সাপারেট করার জন্য তমলুকে যেত, সেই মেশিনটাও টেন্ডার হয়ে গেছে। আমার মনে হয় মাস কয়েকের মধ্যে ব্লাড সাপারেটর মেশিনটাও চলে আসে। তো এটাই বলার কে, ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালটাকে এক নম্বর হসপিটাল করে তোলা আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টের মধ্যে, অ্যান্ড সেটাই চেষ্টা। দুঃখজনক একটা ব্যাপার কে, এই ইস্যুটা হয়েছে বা যেইভাবে জিনিসটা হয়েছে সেটা তো দেখা মূল্য নিতে, সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ সেই সেই ইস্যুটাকে আন্দোলনটা হচ্ছে। আমি এটুকু বলবো যে এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি, আর কারো নাম যেন নির্ভয়া বা তিলক বা না রাখতে হয়। এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের মাথায় তাদের যেন ভয় লাগে যে এইসব কাজ করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ঘাটাল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।